আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আবারও হাজির হয়ে গেছি আমার করা গায়ে হলুদের জন্য 3 নম্বর ডালাটা নিয়ে। আর এই ডালাটা আমি সাজিয়েছি মাত্র 1টি আনারস দিয়ে করা পাখি, সেই সাথে ফলের ঝুড়ি নিয়ে। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই আনারস দিয়ে করা পাখি আর ফলের ঝুড়ি তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি একেবারে বড় সাইজের আনারস নিয়েছি একটা। আর ফ্রেন্ডস, আনারসটা কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন আনারসটা যেন একটু কাঁচা থাকে। সেই সাথে গাজর লাগবে একটা, লং লাগবে 2টা, আর লাগবে কিছু টুথপিক। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আনারসের পাখি আর ফলের ঝুড়ি। এখন প্রথমেই আমি যে বড় সাইজের আনারসটা নিয়েছিলাম, ফ্রেন্ডস খেয়াল করুন আনারসটা কিন্তু একেবারে বড় সাইজের, সেই সাথে সবুজ কালারের, মানে আনারসটা কিন্তু পুরোপুরিভাবেই কাঁচা। এখন প্রথমেই আমি হাতের আঙুলের ঠিক এরকম 4 আঙ্গুল পরিমাণ করে আনারসটার মুখের অংশটা কেড়ে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন আপনার হাতের 4 আঙ্গুল সমান করে কিন্তু মুখের অংশটা কেটে নিতে হবে। দেখুন, আনারসের মাথার অংশ সেই সাথে নিচের অংশটা আমি আলাদা করে নিয়েছি। এখন এই নিচের অংশটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে মাথার অংশটা দিয়ে কিন্তু আমরা পাখিটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি একটা ধারালো কেচি দিয়ে আনারসের মাথার সাইডে যে পাতাগুলো থাকে সেগুলোকে কেটে ঠিক এভাবে ছোটো করে নেব। ফ্রেন্ডস, খেয়াল করুন এক ধার থেকে কিন্তু কাটতে যাবেন না, জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে 4 ধারে সমানভাবেই কিন্তু আনারসের পাতাগুলো আমি কেটে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন একসাথে 2টা বা 3টা পাতা কিন্তু কাটতে যাবেন না, জাস্ট একটা একটা করে সব দিকে ঘুরিয়ে আনারসের মাথা থেকে লম্বায় 5 ইঞ্চি পরিমাণ করে পাতাগুলো আমি ঠিক এভাবে ছোট সাইজের করে কেটে নেব। দেখুন, আনারসের মাথার সাইডের পাতাটা আমি লম্বায় 5 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। এখন একটা ধারালো ছুরি দিয়ে আনারসের মাথাটা আমি চারদিক থেকে ঠিক এভাবে স্কোয়ার করে কেটে নেব। এরপর স্কোয়ার করে কাটা আনারসের মাথাটা আমি ধারালো ছুরি দিয়ে ঠিক এভাবে করে রাউন্ড করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন এই পুরো কাজটা করার জন্যই কিন্তু ছুরিটা অবশ্যই অনেক ধারালো হতে হবে। এখন সম্পূর্ণ মাথার সাইডটাই রাউন্ড করা হয়ে গেলে আনারস এবং আনারসের মাথার যে অংশটা আছে সে অংশটা ঠিক এভাবে আমি ছুরি দিয়ে কেটে একটু চৌকো করে নেব, যেন মাথা থেকে পাখির শরীরটা যেন স্পষ্টভাবে বোঝা যায়। সেই জন্য আনারসের যে অংশটা আমি রাউন্ড করে মাথা শেপ করে নিয়েছি তার ঠিক নিচে, মানে আনারসের পাতা আর মাথার অংশের মাঝখানটা আমি ঠিক এভাবে ছুরি দিয়ে কেটে একটু সরু করে দেব। অ্যাজ লাইক, ঠিক যেরকম আমাদের মাথা এবং শরীরের মধ্যে গলার অংশটা একটু সরু হয়ে থাকে সেভাবেই। এখন পাখির ঠোঁটটা তৈরি করে নেব। এর জন্য আগে থেকে যে গাজরটা নিয়েছিলাম সেই গাজরের মুখের অংশটা আমি ঠিক এভাবে আড়াআড়ে কেটে নেব। এরপর এখানে আমি এরকম একটা সবজি কাটা নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, এগুলো আপনারা যে কোনো বড় প্রকারের দোকানে পেয়ে যাবেন। এখন এই সবজি কাটারটা দিয়ে গাজরের মাথার যে অংশটা আমি সরু করে কেটেছিলাম সেই অংশটা ঠিক এভাবে আরও একটু ছিলে প্লেন করে নেব। দেখুন, পাখির ঠোঁটের অংশটা কিন্তু প্রায় তৈরি। এখন একটা ধারালো নাইফ দিয়ে গাজরের যে অংশটা আমি ঠোঁটের জন্য আড়াআড়ি করে কেটেছিলাম সেই অংশটা কেটে নেব। আর এরই সাথেই দেখুন, ঠোঁটটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন আগে থেকে তৈরি করে রাখা পাখির মাথার সাথে ঠোঁটটা আমি ঠিক এভাবে করে জুড়ে দেব। এর জন্য এখানে আমি এরকম একটা টুথপিক জাস্ট ভেঙে ছোটো করে নেব। এরপর এই টুথপিকের এক অংশ গাজরের ভেতরে ঢুকিয়ে বাকি অংশটা আমি পাখির মাথা, মানে আনারসের মধ্যে গুঁজে দেব। এরই সাথেই দেখুন, ঠোঁটটা কিন্তু আনারসের সাথে ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই শেপটা যেন দেখতে আরও সুন্দর লাগে সেই জন্য আবারও একটা ধারালো নাইফ দিয়ে পাখির মাথা আর ঠোঁটটাকে আরও একটু আমি কেটে শেপ দিয়ে নেব। এরপর পাখির নিচের ঠোঁটটা তৈরি করার জন্য ছুরির মাথাটা দিয়ে ঠোঁটের নিচের অংশটা আমি ঠিক এভাবে একটু কেটে দেব। আর এরই সাথেই দেখুন, পাখির মাথাটা প্রায় তৈরি। এখন আমরা পাখির চোখগুলো দিয়ে নেব। জন্য 2টা লং নিয়ে পাখির ঠোঁটের একটু ওপরে দুপাশে গুঁজে দেব। আর এরই সাথেই দেখুন, পাখিটা প্রায় তৈরি। এখন আমরা
ফলের ঝুড়িটা তৈরি করে নেব। এর জন্য আগে থেকে যে অর্ধেকটা পরিমাণ আনারস আমি কেটে রেখেছিলাম সেই আনারসের নিচের সাইডটা কেটে সমান করে নেব, যেন ফলের ঝুড়িটা সমানভাবে প্লেট বা ডালার মধ্যে বসানো যায়। এরপর আনারসটাকে সোজা করে নেব। দেখুন, আনারসটা কিন্তু খুব ভালোভাবেই সমানভাবে বসে গেছে। এখন আনারসের সবুজ অংশ থেকে হাফ ইঞ্চির সামনে একটা ধারালো নাইফ দিয়ে আনারসটাকে ঠিক এভাবে করে ঘুরিয়ে চারদিকে কেটে নেব। দেখুন, সম্পূর্ণ আনারসটাই আমি হাফ ইঞ্চি দূরত্ব করে চারদিকে ঘুরিয়ে কেটে নিয়েছি। এখন আবারও এই আনারসটাকে আমি এভাবে এক পাশ করে নেব। এরপর ছুরির মাথাটা আনারসের মধ্যে ঢুকিয়ে জাস্ট 1 ইঞ্চি জায়গা কেটে এই 1 ইঞ্চি জায়গা থেকে ছুরিটাকে ঘুরিয়ে সম্পূর্ণ আনারসের যে অংশটা আমি রাউন্ড করে কেটেছি সেই অংশটা কেটে আলাদা করে নেব। এরপর ছুরির মাথা দিয়ে কাটা আনারসটাকে একটু তুলে দিলেই দেখবেন আনারসের মাঝখানটা উপরে উঠে আসবে এবং বাকি যে আনারসটা রয়ে যাবে সেটা দেখতে কিন্তু ঠিক ঝুড়ির মতোই মনে হবে। তো দেখুন ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আনারসের ঝুড়ি। এবং এই আনারসটাও কিন্তু কোনো সাইড থেকে দেখে বোঝার উপায় নেই যে আনারসটা এক সাইডে আমরা 1 ইঞ্চি পরিমাণ জায়গা কেটে মাঝখানটা বের করে নিয়েছি। এখন আনারসের যে অংশটা কেটে আমি আলাদা করেছিলাম সেই অংশটা আবারও চারধার থেকে কেটে এর মাঝখানের শক্ত অংশটা বাদ দিয়ে দেব এবং বাকি সাইডগুলো ছোট সাইজের কিউব করে কেটে নেব। সবগুলো আনারসই কাটা হয়ে গেলে আগে থেকে যে ঝুড়িটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ঝুড়ির মধ্যে আনারসের কিউব করে কাটা টুকরোগুলো দিয়ে দেব। আর এরই সাথেই দেখুন, ফলের ঝুড়িটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন আমরা আগে থেকে যে পাখিটা তৈরি করে রেখেছিলাম সেই পাখিটা ঝুড়ির মধ্যে বসিয়ে দেব। এর জন্য পাখির নিচের সাইডে পাতার নিচে ঠিক এভাবে করে আমি দুইটা টুথপিক গেঁথে দেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন টুথপিকগুলো কিন্তু পাতার নিচে করে রাখবেন, উপরে হলে কিন্তু টুথপিকটা সহজে ঢোকানো যাবে না। এরপর এই টুথপিকগুলো ঝুড়ির এক সাইডে ঠিক এভাবে করে গুঁজে দিলেই কিন্তু দেখবেন পাখিটা ঝুড়ির সাথে খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। এখন পাখির মাথার ওপরের টোকোটা আমরা দিয়ে নেব। এর জন্য আবারও আগে থেকে কেটে রাখা 1 পিস আনারস নিয়ে ছুরি দিয়ে ঠিক এরকম পাতলা করে কেটে নেব। এরপর এই আনারসটাকে 2 সাইড থেকে কেটে ঠিক এভাবে আমি চৌকো করে নেব। এরপর ওপর সাইডটা আবারও আমি ভি শেপ করে ছুরির মাথা দিয়ে কেটে ডিজাইন করে নেব। এখন একটা টুথপিক দিয়ে টোকরটাকেও আমি পাখির মাথার মাঝখানে বসিয়ে দেব। সব শেষে ফলের ঝুড়িটা দেখতে যেন আরও একটু ভালো লাগে তাই আমি কয়েকটা চেরি ফল কেটে আনারসের টুকরোর উপর বসিয়ে দেব। আর এরই সাথেই দেখুন, তৈরি হয়ে গেল গায়ে হলুদের ডালা সাজানোর জন্য পাখি আর ফলের ঝুড়ি। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।